আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কয়েকটি বর্গ অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে কোনো সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করা যায় তাই নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক, আমি কয়েকটি বর্গ করে দেখাচ্ছি। যেমন এখানে লিখব 12। আমরা সাধারণত জানি যে 12কে বর্গ করলে 12 কত? 144। এটা আমরা জানি, কিন্তু এটাকে আমরা ভেঙে ভেঙে বর্গ নির্ণয় করব। তিনটা ঘর নেব আমরা। প্রথমে 2কে 2 বর্গ করব, 2 দ্বিগুণে 4 হয়, 4 লিখবো এখানে। এবার একের বর্গ করবো, 1 বর্গ হচ্ছে 1 1 1। এবার আমরা কি করব, এই 1 তারপর ডান পাশের 2 এবং উপরের 2 দ্বারা গুণ করব। 2 1 2, 2 2 4, এই 4 লিখবো এখানে। এই হয়ে গেল আমাদের 12 বর্গ। আর এই ভেঙে ভেঙে বর্গ করার উদ্দেশ্য কী? আমরা তো একবারে 144 বলতে পারতাম, কিন্তু ভেঙে করার উদ্দেশ্য হচ্ছে যাতে সহজে আমরা নির্ণয় করতে পারি। কারণ আমরা যদি 44 বর্গ করতে যাই তাহলে 44 কত সহজে বলতে পারি না, এই কারণে আমরা ভেঙে ভেঙে নির্ণয় করবো। এই জন্য আপনাদের কয়েকটি করে দেখাচ্ছি। যেমন এখানে লিখলাম 24 সমান, 24 বর্গমূল কত হতে পারে? আমরা তিনটা ঘর নিই। প্রথমে 4 বর্গমূল বর্গ নির্ণয় করবো, সরি বর্গমূল না, বর্গ। 4 বর্গ হচ্ছে 4 দ্বিগুণে 8। এবার 2 বর্গ হচ্ছে 2 দ্বিগুণে 4। এবার আমরা এই বাম পাশের সংখ্যা এবং ডান পাশের সংখ্যা এবং উপরে স্কোয়ার দ্বারা গুণ করব। বাম পাশে আছে 2, ডান পাশে 4, 4 দ্বিগুণে 8, উপরে স্কোয়ার দ্বারা গুণ করলে 8 দ্বিগুণে 16, 16 6 লিখবো এখানে, 1 লিখবো এখানে। এবার যদি আমরা যোগ করি, 8 8 হয়, 6 6 হয়, 4 1 হয় 5, এই 568 হবে 24 বর্গ। একইভাবে আমরা যদি 28 বর্গ নির্ণয় করতে যাই তাহলে কীভাবে করব? এটাকে করতে হলে আমাদের তিনটা ঘর নিলাম। প্রথমে 8 বর্গ যদি করি, 8 8 64, 64 লিখতে 2 সংখ্যা, আমরা এখানে লিখব 6, এখানে লিখব 4, 64। এবার 2 বর্গ করবো, 2 দ্বিগুণে 4। এবার আমরা কী করব, এই বাম পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা এবং উপরে স্কোয়ার দ্বারা গুণ করব। বাম পাশের সংখ্যা হচ্ছে 2, ডান পাশে হচ্ছে 8, 8 দ্বিগুণে 16, এবং উপরে স্কোয়ার দ্বারা গুণ করলে হয় 32, 32 3 লিখবো এখানে, 2 লিখব এখানে। এবার যদি আমরা যোগ করি তাহলে কী হয়, 4 4 হয়, 6 2 8, 3 4 7, 784। একইভাবে যদি আমরা 45 বর্গ করি, 3টি ঘর নেই প্রথমে, প্রথমে ডান পাশের সংখ্যা 5 5 বর্গ করলে কী হয়, 25 25 লিখতে 2 সংখ্যা, এই কারণে মাঝখানে লিখবো 1 সংখ্যা, আর ডান পাশে 1 সংখ্যা, হইল 25। এবার 4 বর্গ যদি করি তাহলে কী হয়, 4 4 16, 16 1 লিখবো এখানে, 16 লিখবো এখানে, সরি 16 15টাই এখানে লিখতে হবে আমাকে। এবার আমাকে 4 5 এবং স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, 4 5 করি, স্কোয়ার দ্বারা গুণ করলে হয় 40 40, 4 লিখবো আমি এখানে, 0 লিখবে এখানে। এবার আমাকে যোগ করতে হবে, 5 5 2 2, 4 6 হয় 10 0, 7 1 1 1 2, এই 2025 হচ্ছে 45 বর্গ। এবার আরেকটি করে দেখাচ্ছি। যেমন 99 এর বর্গ এভাবে 3টি ঘর নিয়ে নিই আমরা। প্রথমে 9কে গুণন করব,
নয়কে নয় দ্বারা গুণ করে বর্গ নির্ণয় করব। প্রথমে ডান পাশের নয়ের বর্গ হচ্ছে নয়, নয় একাশি, একাশির আট লিখবো, এখানে এক লিখবো এখানে। এবার এই নয়কে গুণ বর্গ করলে হয় একাশি, এই একাশি লিখবো এই একটা ঘরেই। এবার আমাকে বাম পাশের সংখ্যা এবং ডান পাশের সংখ্যা এবং উপর স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। বাম পাশের সংখ্যা নয়, ডান পাশের সংখ্যা হচ্ছে নয়, তাহলে নয় নয় একাশি, উপর স্কোয়ার দ্বারা যদি একাশিকে গুণ করি তাহলে একাশি দ্বিগুণে কত হয়, একশো বাষট্টি। একশো বাষট্টির কী লিখবো এখানে, ছয় দুই তিন প্রমাণ করে নেই। এটা যদি আমাকে বুঝতে একটু ভুল হয় যে এখানে কি করতে হবে, কিভাবে মিলবে, এখানে একশো বাষট্টি আমি কোথায় লিখব, তাহলে আমি এভাবে প্রমাণ করে নিতে পারি যে নয় নয় একাশি, আমি এটাকে বর্গ এভাবে করে নিতে পারি, নয় নয় একাশির এক আধা আছে, আট নয় নয় একাশি আর আটে ঊননব্বই। হ্যাঁ, এক ঘর কাটা গেলে এখানেও তাই হয়, এক নয় আট, আমি যদি যোগ করি তাহলে হয় এক নয় একে দশ, শূন্য হতাশে এক, নয় একে দশ আর আটে আঠারো, আট হতাশে এক নয়। তাহলে আমাকে কি করতে হবে, এখানে এই একশো বাষট্টির এক লিখতে হবে, কোথায় এক লিখতে হবে, এখানে ছয় লিখতে হবে, এখানে ছয় লিখতে হবে, এখানে এখানে লিখতে হবে দুই দুই। এভাবে এখন আমি গুণ করতে পারি, যোগ করতে পারি একের একই, আট দিয়ে দশের শূন্য আঠাশে এক, এক একে দুই আর ছয় আট, আট একে নয়। এটা মনে হয় বুঝতে একটু কষ্ট হলো, আমি আরেকবার করে দেখাচ্ছি বন্ধুরা, দেখেন যেমন নিরানব্বই স্কোয়ার, এর বর্গ হচ্ছে প্রথমে আমরা তিনটি ঘর নেই, তিনটি ঘর নেই, আমি প্রথমে আমরা এই নয়কে গুণ করব, নয় নয় একাশি, একাশির আট লিখবো এখানে, এক লিখবো এখানে। এবার এই নয়কে গুণ করব, নয় নয় একাশি, একাশি পুরোটাই লিখবো এখানে। এবার আমরা কী করব, বাম পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা দ্বারা গুণ করব, উপর স্কোয়ার দ্বারা গুণ করব, তাহলে নয় নয় একাশি, একাশির দ্বিগুণে একশো বাষট্টি, একশো বাষট্টি লিখবো আমরা এখানে এক, এখানে ছয়, এখানে লিখবো দুই। এবার আমরা যোগ করব, একের একই, আট শূন্য দশের শূন্য হতাশে এক, ছয়কে সাত আর একে আট, আট আর একে নয়। এটা হইল নয় হাজার আটশো এক, হইল নিরানব্বইয়ের বর্গ। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, পরবর্তীতে আবার আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুখে থাকেন, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।